আসন্ন পৌর ভোট উপলক্ষে রাজ্যের সব রাজনৈতিক দল তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। সেই ঘোষণার পর পূর্ব বর্ধমান জেলার প্রায় সব পৌরসভার জন্য গতকালই মনোনয়নপত্র দিলেন বামফ্রন্টের প্রার্থীরা। আজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থীরা বর্ধমান পুর ভোটের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিল বর্ধমান সদর মহকুমা শাসক উত্তরের কাছে। শহরের 35টি ওয়ার্ডের মধ্যে 34 জন ঘোষিত প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দেন। এই মনোনয়নপত্র নিয়ে সকাল থেকেই নিরাপত্তা আটোসাটো ছিল শহর জুড়ে। বেলা 11টা বাজতে তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে একে একে করে 34টি ওয়ার্ডের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করে। মনোনয়নপত্র জমা করে প্রত্যেক প্রার্থী জানায় জয়ের ব্যাপারে তারা 100% আশাবাদী। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ওয়ার্ডে অনেক কাজ হয়ে গেছে, সবাই বলতো পিছিয়ে পড়া ওয়ার্ড, আর পিছিয়ে পড়া ওয়ার্ড নেই, নানা রকম রাস্তা ঘর মানুষের অনেক বাড়ি হয়েছে। এবার আমার আর আমাদের একটা যে জলের অভাব আছে, সেটা আমাদের যে পরিকল্পনাটা ওটা এবার তাড়াতাড়ি চলে আসবে, 90% কাজ হয়ে গেছে। এলাকার আমাদের যে জিনিসগুলো সব থেকে মানে নেগলেক্টেড হয়ে আছে, সেই সেক্টরগুলো দেখার আমার প্রথম মানে কর্তব্য বা আমি দায়িত্ব বলে মনে করি। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে ড্রেনেজ সিস্টেম, পুওর ড্রেনেজ সিস্টেম এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা, এগুলো আর পানীয় জলের পরিষেবা, এগুলো মানে যেগুলো মানুষের মানে প্রথম প্রয়োজন, সেগুলো আজকে এতদিন পরেও সেগুলো ঠিকমতো অনেকটাই হয়ে ওঠেনি, যেগুলো আমাকে পূরণ করার একটা চ্যালেঞ্জ নিতে হবে আর কি। এটাই লাগবে, খুব ভালো লাগছে, মানুষের পাশে থেকে আরও কাজ করতে পারবো। দল আমাকে মনোনীত করেছে দ্বিতীয়বারের জন্য, তাই মানুষের পাশে থেকে কাজ করবো, এই আশা রাখি। এখানে হচ্ছে কি বেশিরভাগই জলের মানে জল নিকাশের ব্যবস্থাটা মানে খুবই খারাপ, তো সেটাই আগে গিয়ে দেখবো। আর রাস্তাঘাট তো খারাপ আছেই। একটা সাঁতার তলায় গেলে কাউন্সিলরের সার্টিফিকেটও পাওয়া যাবে এবং এমএলএরও সার্টিফিকেট পাওয়া যাবে। অবশ্যই, মানুষের সুবিধার জন্যই তো আমরা। আমি দেখবো রাস্তাঘাট, লাইট, জলের সমস্যা থাকলে সেগুলো মেটানোর আমি চেষ্টা করব। বাড়ি বাড়ি যাতে জল পৌঁছানো যায় সেই চেষ্টাও করব। দেখা যাক কতটা কি করতে পারি। টিকট পানি আমরা নমিনেশন দিতে এসেছি, ভালো লাগছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমার তো আজকে নতুন নয়, আমরা এর আগেও আমরা অনেকবার নমিনেশন ফাইল করেছি, এটা আমাদের নতুন ক্যান্ডিডেট নয়, আমরা পুরনো ক্যান্ডিডেট, সেটা খুব ভালোই লাগছে। দল এবারেও আপনাকে আপনার উপর আস্থা রেখেছে, কি বলবেন? দেখুন, আমরা 365 দিন কাজ করি, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন মামাটি মানুষের সরকার মানুষের পাশে থেকেই কাজ করে, তার একটা আমরা সাক্ষী হিসেবে আমরা সেই কাজ করে আসছি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাংকে যেমনি টাকা রাখতে গেলে যে রিভিউ করতে হয় যে 5 বছর অন্তর টাকাটা, ঠিক এইটাও আমরা 5 বছর অন্তর আমরা রিভিউ করতে এসেছি। আমরা সবসময় মানুষের সাথে থাকি, মানুষের কাজ করি, এটা নিয়ে আমাদের কোনো নতুন কি খুব আনন্দ লাগছে, মানুষের কাজ আরও স্বতঃস্ফূর্ত করতে পারবো। আমি তো বিগত দিনেও মানুষের সঙ্গে থেকেছি, মানুষের কাজ করেছি সমস্ত ওয়ার্ডে, এটা হয়তো আপনারা জানেন। তো এবার তো আরও ভালো করে কাজ করতে পারবো। দিদি যেহেতু কাছে টেনে নিল এবং আশীর্বাদ দিল যে তুমি মানুষের কাজ করো, তার জন্য আরও ভালো কাজ করবো এবং সব ওয়ার্ডের জন্যে আমাদের
শুধু 22 নম্বর ওয়ার্ডটা বড় কথা নয়, ওটা তো করবই, ওটা তো আমার দায়িত্বের মধ্যে আছেই। আমি যেমন সার্বিক সবার সঙ্গে ছিলাম, আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক উন্নয়নের সঙ্গে ছিলাম, সেটা কিন্তু আমার চলতি থাকবে, মানে ওটাতে কোনো খামতি থাকবে না। হান্ড্রেড পার্সেন্ট জিতব, 200 তো বলা যায় না, 100% জিতব। প্রথম কাজ তো মানুষের দুয়ারে দুয়ারে যেন সরকারি পরিষেবাগুলো পৌঁছে যায়, দুয়ারে সরকার মানে দুয়ারে বিধায়ক হোক, দুয়ারে বিধায়ক আমরা করেছি, এবার দুয়ারে কমিশনার হয়ে যাবে, কাউন্সিলর হয়ে যাবে, এবং মানুষ যাতে আগামী দিনে সমস্ত কিছু পরিষেবা পায় সেটা সরকারি হোক, আর আমার যতটুকু ক্ষমতা সেটাও আমি গতদিনেও করেছি, আগামী দিনেও করবো, এবং সমস্ত ওয়ার্ডের জন্য। বিরোধীরা থাকবে না বলছেন? বিরোধী শূন্য তো হবেই, 35 জন, কারণ মানুষ তো অনেক মিথ্যে প্রচারণা দিয়ে তো সব তো দেখলো, এবার আমাদের প্রতি একটু আস্থা রাখবে, আমরা দেখিয়ে দেবো আগামী দিন কীভাবে আরও উন্নয়ন করা যায়। আপনি যে অঞ্চলে দাঁড়িয়েছেন সে এলাকার উন্নয়নের ক্ষেত্রে আরও অনেক পরিষেবা বাকি যেটা আপনি বলছেন, হ্যাঁ অনেক পরিষেবা নাই, কিছু কেমন পরিষেবা, বেশ খামতি রয়েছে নিকাশি ব্যবস্থা বলছেন। আরেকটা প্রদীপদার ওয়ার্ডে আছে বাঁকাখাল, বাঁকা তো হার্ট লাইন, কেন প্রদীপদার তো বাঁকার উপরে কাজ করছে, বাঁকা সংস্কারের ক্ষেত্রে আপনারও ভূমিকা থাকবে? একদম নিশ্চয়ই থাকবে, আমি তো বললাম আমার 35টা ওয়ার্ডে আমার ভূমিকা থাকবে। এবং হিরণ কুমার মণ্ডল রয়েছেন 16 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট, তার সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছেন 14 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট। আমাদের দল থেকে বলা হয়েছিল আজকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নমিনেশন করা, সেই মোতাবেক আমাদের 35টা প্রার্থী আজকে নমিনেশন জমা করা। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।